বিজেপির আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে পথ অবরোধ বিজেপি কর্মীদের। রাজ্যজুড়ে বিজেপির মহিলা কর্মীদের উপর অত্যাচার এবং সন্ত্রাসের প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপির মহিলা সংগঠন মহিলা মোর্চার পক্ষ থেকে আইন অমান্যের ডাক দেওয়া হয়েছিল বৃহস্পতিবার। সেই মতো আইন অমান্য কর্মসূচি করতে এসে পুলিশের বাধা পেয়ে ব্যারাকপুর চিড়িয়া মোড়ের পথ অবরোধ করেন বিজেপির নেতা নেত্রী ও কর্মীরা। এদিনের অবরোধ প্রায় 30 মিনিটের বেশি সময় চলে। এই আইন অমান্য কর্মসূচি নিয়ে বলতে গিয়ে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও মহিলা মোর্চার সভানেত্রী অপর্ণা বল জানান, দেখুন আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার নেতৃত্বে এবং ব্যারাকপুর কোর্ট লিগাল সেলের নেতৃত্বে আজকে আইন অমান্য আন্দোলন ছিল। এই আইন অমান্য আন্দোলন কারণ হচ্ছে হেরো মমতা যেভাবে আজকে পুলিশকে দিয়ে ওর গুন্ডাদের দিয়ে আমাদের বিরুদ্ধে কেস করাচ্ছে, আমাদের কর্মীদের খুন করাচ্ছে এবং বিধায়ক খুন করিয়ে ঝুলিয়ে দিয়েছিল, তার কোনো বিচার হচ্ছে না। আর নাটক করতে ভাইপোকে পাঠিয়ে দিচ্ছে ত্রিপুরায়, যেখানে ওনাদের 10টা লোকও নেই। তাই আজকে মমতা বুঝতে পারছে না যে আজকে আমাদের মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, তাদের শ্লীলতাহানি করা হচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে কিছু করা হচ্ছে না। তা মমতা নিজে একজন মহিলা হয়ে ওর লজ্জা লাগা উচিত, ওর ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, কারণ উনি তো নির্বাচিত হয়ে আসেনি, মানুষ ওনাকে নির্বাচিত করেনি, কিন্তু উনি জোর করে মুখ্যমন্ত্রীর পদে বসে থেকে এইসব বেআইনি কাজ করাচ্ছে এই দলদাস পুলিশদের দিয়ে। তাই এই পুলিশ মন্ত্রী হিসাবে এবং প্রশাসক হিসাবে মমতাকে ধিক্কার জানাচ্ছি। আজকে আমরা রাস্তায় নেমেছি নারী অধিকারের জন্য। আপনারা দেখছেন দিকে দিকে আমাদের ভারতীয় জনতা পার্টি তথা পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা ধর্ষিত এবং লুণ্ঠিত হচ্ছে এবং তারা একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে তারা অপসারিত হচ্ছে, এই তার জন্য আজকে আমরা পথে নেমেছি। এরপর ব্যারাকপুর চিড়িয়া মোড় থেকে ব্যারাকপুর প্রশাসনিক ভবন পর্যন্ত মিছিল করে আসেন বিজেপি ও বিজেপি মহিলা মোর্চার নেতা নেত্রী ও কর্মীরা। তাদেরকে প্রশাসনিক ভবনে ঢোকার আগেই গেটে আটকে দেয় বিশাল পুলিশ বাহিনী। সেখানেও পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন উপস্থিত বিজেপি নেতা নেত্রী ও কর্মীরা। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলীর রিপোর্ট, চ্যানেল 24/7।